সাবমেরিনের সুষ্ঠু পরিচালনা রক্ষণাবেক্ষণ ও নিরাপদ জেটি সুবিধার জন্য কক্সবাজারের কুতুবদিয়ার পেকুয়ায় দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বা নৌজা শেখ হাসিনার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করল এই ঘাঁটি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীগুলোকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ জানাচ্ছেন। জয়যাত্রা ও নবযাত্রা দিয়ে 2017 সালে সাবমেরিন ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ। নৌবাহিনীকে একটি আধুনিক, যুগোপযোগী ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে রূপান্তরে সাবমেরিন সংযোজন ছিল বাংলাদেশের সামরিক শক্তি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রায় ৬ বছর পর এই সাবমেরিনগুলো এবার নিজস্ব ঘাঁটি পেল বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে এই ঘাঁটির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সাবমেরিন ঘাঁটির নাম ফলক উন্মোচন করবেন। বানৌজা শেখ হাসিনা ঘাঁটি উদ্বোধন করে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম বাহিনী গঠনে বর্তমান সরকারের নানা প্রচেষ্টার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 75 সালে জাতিপিতাকে হত্যার পর থেকে যারা ক্ষমতা এসেছিল, জেনারেল জিয়া, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তারা কেউই কিন্তু এই সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সেই অধিকার সম্পর্কে কোনো পদক্ষেপই নেয়নি। আওয়ামী লীগ সরকারে আসার পরেই কিন্তু পদক্ষেপ আমরা নিয়েছিলাম। 2009 সালে আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করবার জন্য জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে গিয়েছেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশ কখনো যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, তবে যদি কখনো আমাদের এমন পরিস্থিতি হয় তাহলে যেন আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবে আমাদেরও দক্ষতা অর্জন করতে হবে, সেইভাবে আমরা আমাদের বাহিনীগুলিকে তৈরি করে দিচ্ছি। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের উন্নয়নের সমৃদ্ধির সোপান ধরে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আমরা আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ে তুলে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। তাই আমাদের নৌবাহিনীও স্মার্ট বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেইভাবে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আধুনিক জ্ঞান সম্পন্ন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এবং আধুনিক করে গড়ে তুলে যাচ্ছি। বানৌজা শেখ হাসিনা ঘাঁটিতে সাবমেরিন নিরাপদে রাখতে বেসিন ও এন্ট্রি চ্যানেল, সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্স, যুদ্ধ জাহাজের বার্থিং ফ্যাসিলিটিস এবং সাবমেরিন সংক্রান্ত সব ধরনের বেস সাপোর্ট সুবিধা রয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই।